আপনি এই ভিডিওতে দেখতে পাবেন সবথেকে কম টাকায় কলকাতা থেকে পুরি এবং পুরি থেকে কলকাতা আসবেন বা যাবেন কিভাবে তাও আবার এসি ট্রেনে। আজ আমার পুরি ভ্রমণের লাস্ট দিন, পুরীর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। পুরি ভ্রমণ হয়ে গেল, যাওয়ার পালা, তিনটে গাড়ি করে নিচ্ছি, 350 টাকা করে নিচ্ছে ম্যাজিক গাড়ি, আমাদের 28 জন যাচ্ছে টোটাল, এই 350 টাকায় আমাদের গরিব রথ ট্রেন করেছি, 600 টাকায় এসি ট্রেন। আর এখানে আমাদের হোটেলের দাদা দাঁড়িয়ে আছে, দাদা টাটা গেলাম, খুব ভালো সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ, দাদার হোটেলে আসবেন, রান্না করে খাওয়া বা এমনি থাকা সব কিছু ব্যবস্থা আছে, আগেও বলেছি, থ্যাংক ইউ দাদা, বেরোলাম। হোটেল মালিককে, সমুদ্র সৈকতকে, পুরীকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে তখন রাত্রি 9টা, পুরীর স্বর্গদ্বার পুরো ভিড়ে ঠাসা, মার্কেট রাস্তাঘাট পুরো ট্যুরিস্টদের জাঁকজমকে মেতে উঠেছে। সেই বাঙালির প্রিয় পুরীকে টাটা জানিয়ে চললাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। দেখতে দেখতে 20-25 মিনিটের মধ্যে গাড়িতে করে চলে এলাম পুরী স্টেশনের কাছে। বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই পুরী স্টেশন, দারুণ সুন্দরভাবে সাজানো, বাইরে থেকে স্টেশনটি দেখতে খুবই ভালো লাগবে। চলে এসেছি পুরী স্টেশনে, 9:15 বাজে, 10:05 ট্রেন গরিব রথ, 600 টাকা এসিতে আজকে আপনাদেরকে কী কী ফেসিলিটি দিচ্ছে এবং বেডশিটারে দিচ্ছে কি না সব কিছু দেখাবো, খাওয়া দাওয়া করবো, আমাদের 30 জন উঠবো, সব এখানে এসে গেছি, আর একটা গাড়ি আসছে। 3টে গাড়ি যখন চলে এলো, সকলকে নিয়ে ঢুকে পড়লাম পুরী স্টেশনের ভেতরে। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে, 6 নম্বরে দেবে মনে হচ্ছে, ওখান থেকে ছাড়বে। আজকে আমাদের ট্রেনের টাইম ছিল 10:05 ছাড়বে, কিন্তু লেট করে এই জাস্ট ট্রেন ঢুকলো 10:06। আমাদের ট্রেন নাম্বার 12882, পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস। কম টাকা এসি, ওই জন্য গরিব রথ। আমাদের G3 পড়েছে একদম সামনে দিকে, G15 থেকে শুরু, G15 একদম শুরুতে, এই G12 এখন আছি। প্রচুর হাঁটতে হবে, প্রচুর এই লাগেজ পত্র নিয়ে, ছেলে টেলে নিয়ে হাঁটতে হবে। তো পুরো ট্রেনটাই এসি, 600 টাকায় মাত্র এসিতে যাচ্ছি পুরী থেকে শালিমার, কিন্তু সাঁতরাগাছি নেমে যাবো, শালিমারে যাবো না, এটা হাওড়া যায় না, শালিমার অবধি। নর্মাল এসি টিকিট কাটতে গেলে অন্য ট্রেনে, মানে পুরী এক্সপ্রেস বা কিছুতে 975 টাকার প্রাইস। 12882 পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন পুরী থেকে ছেড়ে শালিমার পর্যন্ত আসে, সোমবার এবং বুধবার রাত্রি 10:10 ছাড়ে এবং শালিমারে পৌঁছে যায় 6:50 সকাল। আর শালিমার থেকে পুরী আসার ট্রেন 12881, শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস, যেটি শালিমার থেকে ছাড়ে 8:45 রাত্রি এবং ভোর 5:10 পুরী পৌঁছে যায়। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন চলে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আসা এবং যাওয়ার 2টি ট্রেনই কিন্তু ফুল 3-টায়ার এসি এবং প্রাইস মাত্র 600 টাকা। ট্রেন ছেড়ে দিয়েছে 10:20, ঢুকিয়েছে 10:06। এই ট্রেনে টোটাল এসি ট্রেন, 15টা বগি, আয়না আছে, এখানে রাখার জায়গা,
এসি চলছে, পাখা আছে, এইদিকে তিনটে যেমন থাকে নর্মাল থ্রি টায়ারে, এদিকেও তিনটে, আর এদিকে নর্মালি দুটো থাকে, কিন্তু টাকা বেশি তোলার জন্য এদিকে এদিকে তিনটে, এই একটা সিট আছে যেটার নিচে নেমে যাবে, ঠিক আছে, এই এক দুই তিন। এখানে যেমন 13, 14, 15 তিনটে সিট আছে, এক দুই তিন। সাইটে কিন্তু তিনটে সিট ওখানে করা আছে, একটু পরেই দেখাচ্ছি। তিন নাম্বার ব্যক্তি মানে 14 নাম্বার যার, সে কিন্তু বসার সময় বসবে এই দিকে, কারণ সাইডে তিনজন বসতে গেলে অসুবিধে হয়। আর শোয়ার সময় এখানে চলে যাবে এই সিস্টেম। এখন আমাদের খাওয়া দাওয়া চলবে, সব যে লুচি আলুর দম রুটি সব আছে। আমাদের গুবলু শুরু করে দিয়েছে খাওয়া, লুচি আলুর দম, লুচি রুটি তার সাথে কাশ্মীরি আলুর দম। আজকের ডিনার ট্রেনে দেখুন ওপরে উঠে বসে আছে, দিদি উঠেছে ওই জন্য ও বায়না ওপরে বসবে, ঠান্ডাতে চোখ ছোট হয়ে যাচ্ছে, ও বেশি চলছে ওপরে বসে আছে। এখানে মোবাইল কাটছে গুবলু, কি করবে বুঝতে পারে না। এই লুচি খাওয়া হলো তোর, ওই ওই রে দেখ দাদাকে দেখ, দেখেছিস অরুণ দাদের কম্পার্টমেন্টে চলে এসেছি। অরুণ দা খাওয়া দাওয়া হচ্ছে? হ্যালো, হ্যাঁ এই খাওয়া দাওয়া চলছে এখন বাড়ির সবার, সবাই খাচ্ছে এখানে। খেলাম, খাওয়া হলো, হলো আলুরদমটা খুব টেস্টফুল হয়েছে, কাজু হচ্ছে, মগজদানা আর কি ১১টা ১২টা আছে পোস্ত কিনে পেস্ট করতে দিয়েছিলাম, পেস্ট করে আবার দিয়েছি রাধুনিকে, তারপরে হয়েছে ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, আবার স্পেশালি ছানাপোড়া এনেছে সুকুদা। যতটা চওড়া থাকে সেই চওড়া না, একটা বাচ্চা নিয়ে শোয়াই যাচ্ছে না, ঠিক আছে। তার উপর এদিকে তিনটে তিনটে থ্রি টায়ার থাকে নর্মাল, ঠিক আছে, এদিকে তিনটে দেখুন, এক দুই তিন, তার উপর মাঝখানে স্পেস ছোট, পা রাখা খুবই কম, জল রাখার মাছ ধরার জাল দিয়েছে, জল রাখার জায়গা চার্জার পয়েন্ট একটা, তার উপর এইসব করে এদিকে তিনটে তো দিয়েছে সাইডে, দুটো হয় যেখানে এক্সট্রা করে আবার কূপ বের করেছে দেখুন, এই তিনটে কূপ এক্সট্রা বের করেছে, যার এইদিকে কিছু নেই, হ্যাঁ ছটা আরো এক্সট্রা বের করেছে, ছটা আর এইদিকে একটা করে বেশি, এইরকম করে টাকা তুলছে আর কি, কম টাকায় দিয়ে বেশি সংখ্যক সিট করে টাকা তুলছে। দুদিকে দুটো আমাদের লাগেজ দিয়ে করা আছে সিটটাকে এক্সটেন্ড, বড় বাচ্চার জন্য, বাচ্চা শুয়েছে সেই জন্য এখন কোনো অসুবিধা নেই, এখন ভালোভাবে শুতে পারছে, নাহলে শোয়াই যাচ্ছিল না এমন সিটের অবস্থা। এক হাত সিট দেখবেন, এক হাত, এই দেখুন আমার হাতের এক হাত সিট, এক হাতের একটু বড়। সব কিছুই যখন দেখাচ্ছি ট্রেনের বাথরুমটাও একটু দেখিয়ে দিই, নর্মাল ট্রেনে যেইরকম বাথরুম হয় সেই রকমই, কোনো অসুবিধা নেই, কিন্তু স্পেস কিন্তু ট্রেনের ভেতরে যেখানে শোবেন বা বসবেন খুবই ছোট, একদম কম স্পেস, ওই স্পেস কমিয়ে আরও এক্সট্রা বেড ওরা বাড়িয়েছে, সেই করে টাকা তুলছে আর কি, কম টাকায় আপনাকে যেমন নিয়ে যাচ্ছে কিন্তু বেড বাড়িয়ে টাকা ঠিক তুলে নিচ্ছে।
তারপর আমি ওই দিনের জন্য ঘুমিয়ে গেছিলাম। গুড মর্নিং, সকাল ঘুমে 6টা বাজে, সাঁতরা গেছে ঢুকছে 6:10, লেটে সারা সত্ত্বেও টাইম পারফেক্ট করে দিয়েছে, 2 মিনিট মাত্র দাঁড়াবে সাঁতরা গেছে, এই যাবো। ট্রেন দেরিতে ছাড়বার পরেও, লেটে ছাড়বার পরেও টাইমের আগে ঢুকিয়ে দিচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি পুরো টাইমে, ট্রেন ছেড়ে চলে গেল শালিমারের উদ্দেশ্যে, সাঁতরাগাছি স্টেশনে আছি। সাঁতরাগাছি স্টেশন থেকে একটি পিপের ট্যাক্সি করে চললাম ফ্ল্যাটের উদ্দেশ্যে। এখন আছি বালি বীজের ওপরে, গঙ্গা নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আমার পুরী ভ্রমণের সমস্ত পর্ব এখানেই শেষ হলো। যদি পুরী ভ্রমণের সমস্ত ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আবার আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুখে থাকুন, ঘুরতে থাকুন।